অনলাইন জগতে কাজ করতে হলে বা ইনকাম করতে হলে আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় নিজস্ব ওয়েবসাইট থাকার, সেটা কিনে হোক বা ফ্রিতে হোক। আমরা সিম্পল একটা জিনিস আজকে শিখবো যে আমরা কীভাবে ফেসবুক থেকে অথবা ফেসবুক ছাড়াও আমরা ইনকাম করতে পারি ব্লগিং করে। সো ভিডিওটি কেটে দিলে এটার জন্য আমার কোনো লস নেই, লস আপনারই, অনেক কিছু আপনি শিখতে পারবেন না, তাই অন্যকে হিংসা নিতে চেষ্টা করুন। মূল কথা হচ্ছে আমি আজকে ব্লগিং করে ইনকাম করার সিস্টেম দেখাবো। আপনারা তো জানেন যে ইউটিউব, আমরা সাপোজ ইউটিউবে ঢুকলাম, এখানে অনেকগুলো আমরা চ্যানেল দেখতে পাচ্ছি। সো দেখুন এখানে কিন্তু এই চ্যানেলটা যে আমরা ভিডিও দেখছি এখানে কিন্তু উনি টাকা পাচ্ছেন। এই টাকা ওনাকে কে দিচ্ছেন? এই টাকা দিচ্ছেন অ্যাডসেন্স কোম্পানি। তো ইউটিউব ইউটিউবারদেরকে যে কোম্পানি টাকা দেয় গুগলের অ্যাডসেন্স কোম্পানি, সেই কোম্পানি আপনাকে ব্লগিং করার জন্য শুধুমাত্র গল্প প্রেমের কবিতা লেখার জন্য টাকা দিবে। কীভাবে আমি দেখাচ্ছি, সিম্পল আজকে কাজটা করে দেখাবো। প্রথমে আপনি চলে যান ব্লগারে। সর্বপ্রথমে আমি একটা ওয়েবসাইট দেখাই, GOL গল্প বিডি নিরানব্বই। সিম্পলি আমি এখানে এসে লিখলাম gp.blogspot.com। তাহলে আপনি খেয়াল করুন এটা আমাদের টাকা দিয়ে কিনা না, এটা হচ্ছে gp.blogspot, মানে এটা হচ্ছে এটা ব্লগারের একটা ওয়েবসাইট, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পোস্ট করা রয়েছে, কিছু একটা রয়েছে, তো এগুলো আমরা চাইলে দেখতে পারি। এখানে সি ওল্ডার পোস্ট, আমি সিম্পল জাস্ট একটা জিনিস দেখাবো, মানে ইনকামের আসলে সিস্টেমটা কেমন, এখানে ইনকাম কীভাবে আপনার হবে। এখানে দেখুন শুধু গল্প লেখা রয়েছে, মোর পোস্ট। আমি যদি মোর পোস্টটা ক্লিক করে দিই তাহলে আমি আরও দেখতে পাবো এখান থেকে হান্টেড হাইওয়ে। তো এখানে শুধুমাত্র কিন্তু রিড মোডে ক্লিক করে দিচ্ছে, আমি এখন দেখি এটাকে স্যাম্পল কাজ করে কি না। তো এটা কাজ করছে, মানে এখানে কিন্তু শুধুমাত্র গল্প লেখা আছে, কিছুই না, শুধু গল্প লেখা আছে, গল্প প্রেমের গল্প। এখন এই গল্প লিখে কীভাবে আপনারা ইনকাম করবেন, তাই তো? তো প্রথমে এখন চলে যাবো এখান থেকে, আমি নতুন ট্যাব নেব, এখানে চলে যাবো হচ্ছে blogger.com, blogger.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন স্যাম্পল যে ব্লগিংটা দেখালাম সেটা হচ্ছে এই সাইটটা, এখান থেকে ব্লগিং করা হচ্ছে। এটাকে আমি ডেস্কটপ করে নিচ্ছি। আজকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বসে শুধু ইনকাম করবে এটা কিন্তু লাইফ টাইম থাকবে, বলে রাখা ভালো। ইউটিউব করলে যেরকম টাকা পাওয়া যায়, এই ব্লগিং করলে সেরকম টাকা পাওয়া যায়, শুধুমাত্র আপনাকে লিখতে হবে। এর পাশে আপনি খেয়াল করুন যে গল্পটা, কোন গল্পটা কতজন লোক দেখেছে, তাহলে এটা আপনি বুঝতে পারবেন। আর এখান থেকে ইনকাম করার জন্য কী করতে হবে, প্রথমে আপনি চলে যান এই ডটে তিনটি বারে, এখানে সর্বনিম্ন আপনাকে 40টি পোস্ট করতে হবে, আর যদিও কম বেশি হয় মাঝে মাঝে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে আর্নিংস, এখানে ক্লিক করে দেবেন আর্নিংস। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাকে বলছে গেটিং ইউর ব্লগস রেডি টু শো অ্যাডস, এবং যেহেতু আমার এখানে ব্লগ অ্যাড করা আছে, আমার এই কালো দাগ, এই কালো দাগ বরাবর অ্যাড দেখাবে, এই কালো দাগ বরাবর অ্যাড দেখাবে, এবং এই বরাবর অ্যাড দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন দেখুন এখানে আমাকে গো টু অ্যাডসেন্স যেতে বলছে, আর এখানে বলছে রিমুভ অ্যাডসেন্স, অ্যাডসেন্স অ্যাড করা আছে, আমি চাইলে এখান থেকে রিমুভ করে ফেলতে পারি, এর জন্য এটা দেখাচ্ছে। এক্সকিউজ মি বস। তো এখান থেকে সিম্পল আমি কী করবো, গো টু অ্যাডসেন্সে ক্লিক করে দিব, গো টু অ্যাডসেন্স। এখানে যে অ্যাডসেন্স কোম্পানি আপনাকে এখানে কোড দিবে, অ্যাড দিবে, তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে দেয়। সো এখানে আমি ক্লিক করে দিলাম, এখানে দেখুন লেখা রয়েছে ডেস্কটপ সাইড, এখানে ক্লিক করে দিব। তো এখানে আমার এটা দেখাচ্ছে একদম জিরো ব্যালেন্স, জিরো। সো এখন যদি আমি এই তিনটি ডটে ক্লিক করে দিই, তিনটি ডট, এরপর দেখুন এখানে লেখা রয়েছে সাইটস, এখানে ক্লিক করে দেব সাইটস। তো এখন আমরা কোন সাইটে গেছিলাম, গল্প বিডি 99.blogspot.com গেছিলাম, গেটিং রেডি করা হচ্ছে, এটা এখনও রেডি হয় নাই। এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে এটা দেখাচ্ছে আমাদের যে রিমুভ চাইলে আপনি এখান থেকে করে ফেলতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি এখন আবারও তিনটি বারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখুন লেখা রয়েছে অ্যাডস, আমি এখানে ক্লিক করে দেব অ্যাডসে, এবং সাইডে ক্লিক করে দেখবার। সো দেখুন এখানে আমাকে বলতেছে অটো অ্যাডস অন হয়ে আছে, কিন্তু এখন এটা কংগ্রাচুলেশনস হয় নাই, সো এই জন্য এটা আমি এখনও পাই নাই, মানে অ্যাড এখনও শো করানো হয় নাই। এবং যদি আপনি এখানে খেয়াল করেন দেখুন এখানে লেখা রয়েছে গেট কোড, এখানে ক্লিক করে দিতে পারেন গেট কোডে, এবং দেখুন তারা একটি কোড দিচ্ছে এখানে, সেই কোডটি এখানে কপি অ্যান্ড স্নিপ করে দিব, কপি অ্যান্ড স্নিপড করে দিলাম, আমার কোডের কাজ শেষ হয়ে গেছে, আমি কেটে দিয়ে বের হয়ে আসলাম। এবার এখানে ক্লিক করে দেবো, এরপর এখান থেকে থিমে ক্লিক করে দেবো, থিম, এবং এখান থেকে কাস্টমাইজ লেখা রয়েছে, এর পাশে যে ডট রয়েছে এখানে ক্লিক করে দেবো ডট, এবং এরপর নিচে লেখা রয়েছে এডিট HTML, এখানে ক্লিক করে দেবো। একটু যদি জুম করি তাহলে দেখতে পাবো আমরা এই বরাবর যেখানে লেখা রয়েছে হেড, তো এখানে আমি একটা আপনার ব্র্যাকেট লাইন নিব, স্টেপ একটা স্পেস দিলাম, এবং এখানে সেই কোডটা পেস্ট করে দিলাম। আমার এটা এখন অ্যাড শো করবে না, কারণ এখানে এটা এখনও অ্যাপ্রুভ করে নাই, এখান থেকে সেভ করে দেবো। তো অ্যাপ্রুভ করার পর আমার এখানে অ্যাডটা শো করবে ওয়েবসাইটটিতে। দেখুন এখানে বলতেছে সামথিং রং, আমাকে এখানে কিন্তু এখন অ্যাডটা শো করতে দিবে না দাদা, বাট কোড দিয়ে দিচ্ছে দাদা আমাকে,
তাহলে সিম্পল বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আমরা ব্লগিং করে ইউটিউবাররা যেরকম টাকা ইনকাম করতে পারে, আপনি হয়তো বা ইউটিউবারদের মতন কথা বলতে পারেন না, আপনি হয়তো বা ইউটিউবার করতে পারেন না, আপনার হয়তো ভিডিও নেই, আপনি শুধু এখানে লিখে ইনকাম করতে পারেন। প্রশ্ন হচ্ছে আমি লিখবো কোথায়, গল্প পাবো কোথায়, তাই তো? আপনি চলে আসেন প্লে স্টোরে, প্লে স্টোরে সে লিখুন গোয়েন্দা গল্প, ভূতের গল্প, প্রেমের গল্প, আপনি অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, এগুলো ইনস্টল করে নেবেন। প্রথমে ইনস্টল করার পর দেখুন এখানে আমার এখানে একটা অ্যাড সরি অ্যাপ শো করছে, গোয়েন্দা কাহিনী বাংলা। তো এটা আমি প্রথমে ওপেন করে নিব, আপনাকে প্রথমে ওপেন করে নিতে হবে। এরপর গোয়েন্দা কাহিনী, প্রথমে আমি মিস্টার শার্লকস হোমস এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা গল্পটা দেখতে পাচ্ছি। এখন এইটা আপনি সরাসরি কপি করে আপনার ব্লগে গিয়ে পেস্ট করতে পারবেন না, আপনি পটাকে জাস্ট মার্ক করে নেবেন সিলেক্ট অল, এরপরে হচ্ছে এটা করে দিব কপি। কপি করার শেষ আবার আমি চলে যাবো ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে এসে নতুন একটা প্লাস করে নিচ্ছি, নতুন ডকুমেন্টস, এবং এটা ক্লিক করে দিই একটু, এবং এখানে সেটাকে করে দেব পেস্ট। তাহলে কি হলো, আমি আমার গল্পটা এখানে বসিয়ে দিলাম। এখন গল্পটা আমার সিম্পল এখানে বসে গেছে, এটাকে এডিট করতে হবে একটু। এডিট করার পর দেখুন প্রথমে আমরা টাইটেলটা চেঞ্জ করে দেব, মিস্টার শার্লকস হোমস, শার্লক হোমস, তো এটাকে এখন ডিলিট করে দেবো এখান থেকে, এবং 1978 লেখা আছে এটাকে ডিলিট করে দেব। এখন এখানে লিখে দেব আবার কত লেখা ছিল, এটা এটা ছিল 1817 কিছু একটা ছিল স্যাম্পল, যাই হোক আমি এটা মিস্টেক করলাম, সমস্যা নেই। এখানে দেখুন লেখা রয়েছে, এত সালে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করি এবং সেনা বিভাগে সার্জনদের জন্য নির্ধারিত পাঠক্রমে যোগদানের জন্য নেটলি যাত্রা করি। সেখানকার পাঠ শেষ করে যথারীতি সরকারি সার্জন রূপে পঞ্চম নেদারল্যান্ড। তো এই লেখাগুলো আপনাকে এখন কপি করতে হবে, কিন্তু কিছু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আপনি কিছু কিছু জায়গার নামগুলো পরিবর্তন করে ফেলবেন, টাইটেলে পরিবর্তন করে ফেলবেন, আবার লেখার ডিজাইনগুলো একটু পরিবর্তন করে ফেলবেন। এখন এটা আমি জাস্ট প্রোডাক্টে মার্ক করে নেব, এটাকে সিলেক্ট করতেছি মার্ক করে, এবার এটাকে করে দেব মোর রিফ্রেশ, জাস্ট প্রোডাক্টে কপি। এখন চলে যাবো আবারও ব্লগারে, এবং এখানে এসে উপরে দেখুন লেখা রয়েছে নিউ পোস্ট, এখানে ক্লিক করে দেব নিউ পোস্ট, এবং টাইটেল এসে লিখে দেব মিস্টার শার্লক হোমস। তো এটা আমার লেখা হয়ে গেছে, এখন আমি নিচে টাইটেলে চলে যাব পোস্টে, এবং এখানে এসে এটা পেস্ট করে দেব পেস্ট। তাহলে এখন কি হলো, আমি অন্যের গল্প এখানে সে লিখে দিতে পারলাম, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ওনার লেখাটা এখানে চলে আসছে, ওটা আমাকে ডিলিট করে ফেলতে হবে। এখন আমি লিখতে পারি যে এখানে দেওয়া আছে সালে, প্রথমে আমি এখানে দিয়ে দিলাম যে আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টর মেডিসিন। তো এখন প্রথমের অংশগুলো কিন্তু আমি পরিবর্তন করে ফেলেছি, আমার পরিবর্তন করার শেষ। তো এখন এটাকে আমি নমস্কার পরিস্থিতির প্রচুর আগ্রহ নিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম গল্প শেষ এখানে। তো এখানে আমি কিছু কিছু অংশ চেঞ্জ করে দিব, চেঞ্জ বলতে আপনি শুধু নামগুলো পরিবর্তন করে ফেলবেন, ব্যক্তির নাম অথবা স্থানের নামগুলো পরিবর্তন করে ফেললেন, পরিবর্তন করে দেওয়ার শেষ আপনি এখান থেকে সরাসরি এটাকে পাবলিশ করে দিন, পাবলিশ কনফার্ম। তাহলে বোঝা গেল আপনি গল্প কোথায় পাচ্ছেন, প্লাস আপনি এখানে কীভাবে পোস্ট করবেন, এবং এরপর আপনি ইনকাম করতে পারবেন। শর্ত হচ্ছে আমি যখন এই তিনটি ডটে ক্লিক করে দিলাম, তিনটি বার লাইনে এখানে ক্লিক করে দেওয়ার পর আমি সহজভাবে দেখতে পাচ্ছি এখানে যে নিউ পোস্ট, এখানে ক্লিক করে নতুন পোস্ট করতে পারবো। আর যদি আমি এমনিতে এইভাবে থাকি তাহলে দেখুন এখানে খেয়াল করতে পারবেন যে 227টা প্রায় পোস্ট করা হয়েছে, আপনাকে কমপক্ষে 40টা পোস্ট করতে হবে, প্রতিদিন একটা থেকে দুইটা করবেন। কিচ্ছু না, শুধু অন্যের গল্প নিয়ে সেখানে পেস্ট করে দিন। তবে গল্প প্রথমে কপি করে আপনি যে কোনো নোটপ্যাড হোক বা ওয়ার্ডপ্রেসে হোক সেখানে, বা মাইক্রোসফট ওয়ার্ডে হোক, আপনি সেখানে সেটা এডিট করে দেবেন, এরপর আপনি পেস্ট করে দেবেন। বিশেষ করে দিনে দুইটা তিনটা পোস্ট করলে ভালো হয়, এভাবে কয়েকটা পোস্ট করবেন। এবং এখন আপনি কী করবেন, এখন চলে যাবেন ব্লগারে এবং এটাকে আপনি শেয়ার করবেন। আমি এখন চলে যাবো ফেসবুকের একটা গ্রুপে, আর ফেসবুকে এসে আমি সার্চ বারে চলে যাবো এবং এখানে এসে লিখব ভিইউটিইআর ভূতের গল্প, লিখে সার্চ করলাম। দেখুন এখানে কিন্তু অনেকগুলো আমরা মেম্বার দেখতে পাচ্ছি, অনেকগুলো মেম্বার দেখতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি মেম্বার রয়েছে এটাতে, এবং এটাতে 56K 56K। সো এখানে আমি ক্লিক করে দিলাম জয়েন, এবং এটা ওপেন করে নিব। এখন ওপেন করার পর দেখুন এখানে বলতেছে রাইট সামথিং,
এখন আপনি আপনি যে গল্পটা ওখানে পেস্ট করেছেন আপনি সেই গল্পটা এখানে এসে পেস্ট করে দিবেন আপনার পুরো গল্পটাই। পেস্ট করার পর একদম শেষ শেষে আপনি কি করবেন, আপনার যে সাইটটার নাম এখানে আমরা লিখে দেব আরো জানতে এখানে যান, এখন এখানে লিখে দেব GOLPO গল্প bd99.blogspot.com। তাহলে কি হলো, আমাদের সাইটটা এখানে পৌঁছানো হয়ে গেলো, আমরা গল্পটা পোস্ট করে দিলাম, আমাদের পোস্ট হয়ে গেছে। এখন দেখুন আমরা এটা রেখে দিলাম, এটা আমাদের অ্যাডমিন চেক করে কমপ্লিট করবে, সো কমপ্লিট করুক বা না করুক সেটা তার ইচ্ছা, আমি যে সিম্পল আপনাকে দেখাইলাম। আপনি চাইলে এখানকার যে গল্পগুলো রয়েছে যে গল্প একটা, আপনি এই গল্পটাকে এখান থেকে পুরোটাকে কপি করে নিন এবং সেটাকে গিয়ে একটু কিছু অংশ আপনি ওয়ার্ডে এসে চেঞ্জ করে দিন। আপনি জাস্ট এখান থেকে এইটা এসে এটাকে সিম্পলভাবে একটু চেঞ্জ করে দিবেন, মানে কিছু কিছু অংশ পরিবর্তন করলেন, নামগুলো পরিবর্তন করলেন, স্টিকারগুলো ডিলিট করে দিলেন, আপনি আপনার মতন কোনো স্টিকার দিলেন অথবা স্টিকার রাখলেন না, এরকম পরিবর্তন করে ফেলবেন, এরপর আপনি সেটা পোস্ট করে ফেলতে পারবেন, খুব সিম্পল উপায়। আর এভাবে কিন্তু শুধুমাত্র গল্প লিখে ইউটিউবারদের মতন যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে তাদের মতন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সিম্পল উপায়ে। আপনাকে সহজ একটা জিনিস দেখাই, এখানে দেখুন আমাদের এই যে সময় নিউজটা, এই নিউজটা ছেড়েছে এক ঘন্টা আগে, এটাই ভিউ হয়েছে 7.6K, তার মানে 7600, তাই না? তো আমি যদি এখন চলে যাই ব্লগে, আমি সিম্পল একটা জিনিস দেখি, ব্লগে চলে আসলাম। এখন যদি আমি দেখি যে আমি যে গল্পটা এখন দিলাম এটা আমার ভিউ জিরো হয়ে আছে এবং পরের গল্পটাও আমার ভিউ জিরো, কিন্তু দেখুন এটা 2019 সালে যেটা দিয়েছিলাম এটার ভিউ হচ্ছে, আসলে এটা অনেক আগে ব্লগ, পুরাতন ব্লগ, বাট এটা থেকেও ইনকাম করা যাবে, এই জন্য আমি নতুনভাবে অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখুন এটা আমার ভিউ হয়েছে 97 জন। যদি আপনার এই সব গল্পগুলো 1000 লোক ভিউ করে আপনি পেয়ে যাবেন $35, মানে 1000 ভিজিটরে আপনি পাবেন $35, কোনো কোনো ক্ষেত্রে $60 হয়, কোনো কোনো ক্ষেত্রে $70 হয়, এটা আপনার নির্ভর করছে আপনার ব্লগসের কোয়ালিটির ওপর এবং ডিপেন্ড করছে যে আপনি কী লিখছেন। তো আশা করছি বুঝতে পারছেন। এখন একটা কথা বলে রাখা ভালো, বসে না থাকে যে কোনো একটা কিছু নিয়ে কাজ করুন, আর ইউটিউব এবং ব্লগ এই দুটা কিন্তু লাইফ টাইম থাকবে, এবং ইউটিউবে যেরকম ইনকাম হয় সেরকম কিন্তু লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন আপনার এই ব্লগ সাইট থেকে। তো ধন্যবাদ, আপনাকে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থাকবেন।